The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Assalamu alaikum, welcome back to my channel Rumi's Fashionable House. আমি আজকে দেখাবো কিভাবে ভাত ডাল শর্ট টাইমে রান্না করা যায়। আমি সেভাবে আজকে রান্না করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আমি রান্না করে আবার খাওয়াটাও দেখাচ্ছি, তো চলুন দেখে নিই। সেটি হচ্ছে আমরা যারা চাকরিজীবী বা একটু তাড়াহুড়ো করে রান্না করব সকালবেলা বা যে কোনো টাইমে, অনেক সময় তাড়াহুড়ো হয়ে যায়, তখন এট এ টাইম সব কিছু করতে হয়। সেই হিসেবে তাড়াহুড়োর সময় আমরা ভাত ডাল কীভাবে খুব শর্ট টাইমে রান্না করব একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো আমি ডাল ধুয়ে নিয়েছি, তো তার ভিতরে আমি দিব এই যে আমি এখানে আদা ফোটেছে একটু বেশি, এই যে আদা ফোটেছে একটু বেশি আমি চাল ধুয়ে নিয়েছি। তো আমার এরকম একটা এটা চায়ের ফাতিল ছিল, এটা হ্যান্ডেল ভেঙে যাওয়াতে আমি আর বেশি একটা মানে চা বসাই না, তো এখন আমি এটা এভাবেই ইউজ করি। তো আমার আজকে ভাত বেশি লাগবে না, আদা পট হলেই হয়ে যাবে, ভাত একটু আছে ফ্রিজে। তো এভাবে অল্প রাইস লাগলে এরকম ছোটো ফাতিলি দিতে পারেন, ছোটো স্টিলের বাটি হোক বা যে কোনো সিলভারের বাটি হোক, সেগুলোতে যদি মুখটা একটু বড় হয়, বড় এগুলো বড় পাত্রেও দেওয়া যাবে। তো আমার একটু মুখটাও ছোটো, আর হচ্ছে আমার বেশি একটা লাগবে না, সেজন্য আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি ডালের ভিতরে, যে দেখতে পাচ্ছেন। তো আমি ডালটাকে একটু হলুদ লবণ দিয়ে দিচ্ছি। একদম আমি ডালের সাইডে দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি। তারপরে আমি আলুও সিদ্ধ দিব, আলু ভর্তা বানাবো, সেজন্য এখানে আলু টমেটো যে কোনো সিদ্ধর আইটেম এভাবে বাটিতে এটার উপরে আমি বসিয়ে দিচ্ছি। এই যে সুন্দরভাবে বসে গেছে দেখেন। এভাবে বসিয়ে দিচ্ছি, তারপর আমি এই ঢাকনাটা লাগিয়ে এটাকে, এই যে সুন্দরভাবে আমার ঢাকনাটা লেগে গেছে, এই যে তো এভাবে আমি লাগিয়ে বসিয়ে দিচ্ছি এখন। তো রাইসের পানিটা একদম পরিমাণ মতো দিতে হবে, যেন রাইসের পানিটা শুকিয়ে যায়। আমরা পোলাও যেভাবে রান্না করি সেভাবে যতটুকু চাউল তার একটু ডাবল পানি দিয়ে বসিয়ে দিব, যেন আর বেশি নরম না হয় চাউলগুলো সেভাবে। তো আমার এটা হোক, হলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। To be satisfied, my weakness comes and goes. My weakness comes and goes. I'm reaching out for the easy. তো এই যে হয়ে গিয়েছে আমার ডাল, ভাত এবং আলু সিদ্ধ, সবগুলো তিনটে জিনিস একসাথে খুবই শর্ট টাইমে আমার এই জিনিসগুলো হয়ে গিয়েছে। আমি এখানে আমার এক শীষেই হয়ে গিয়েছে, আমার এটাতে ভালোই কাজ দেয় এই প্রেশার কুকারটা। তো আমার এক শীষে হয়েছে, আপনাদের যত শীষ লাগে মানে নরম হওয়া পর্যন্ত আপনারা আপনাদের প্রেশার কুকার অনুযায়ী করতে পারেন। তো এটা অনেক একটি মানে হেল্পফুল, কারণ অনেক সময় দেখা যায় অনেক ব্যস্ততার মাঝে অনেক কিছু করতে হয়, তো অন্য কাজ করলে আসলে ভাত ডাল রান্নাটাও অনেক সময় লেগে যায়। তো এটা করলে সময়ের সাশ্রয় হয়। তো আপনাদের যাদের কাজে লাগবে আপনারা কাজে লাগাতে পারেন, আর যারা তো এমনি নর্মালি রান্না করি, আমরা তো এমনিতে রান্না করি, বাট কখনো কখনো এরকম দরকার পড়ে যায়, তো সেটারই আমি একটু টিপসটা আপনাদের দিচ্ছি।
তো আর আমার কথা আসলে হয়তো অনেকেরই ভালো লাগে না, তো সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে, কথা অসুন্দর হয়ে থাকে, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের ভালো লাগছে, আমার বোনেরা, প্রিয় বোনের বোনদের অনেক ভালো ভালো কমেন্ট পেয়ে আমি উৎসাহিত হচ্ছি, বাট তারপরও ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ভুল তো মানুষের হয়ই। তো এখন আমি বাতগুলোকে দেখতে পাচ্ছেন খুব ঝরঝরা হয়েছে, একটু পরে ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। তো এইভাবে করে আমি মাঝে মধ্যে যখন একটু বাত কম লাগে, আবার কখনো একদম তাড়াহুড়োর সময় আমি এইভাবে করে নিই, আমার থেকে মানে আমি উপকৃত হই, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আসলে যেটা আমি ভালো মনে মানে আমার জন্য ভালো মনে করি, সেটা আপনাদের জন্য শেয়ার করতে আমার ভালো লাগে। তো কালকে রুটি মেকারের যে ব্লগটি দেখিয়েছি, সেটা আসলে ইলেকট্রিক মেকারটা মাঝে মধ্যে কাজে লাগে, সেটাই আমি বলেছি। আর হচ্ছে কাঠের যে মেকারটা এখন বেরিয়েছে, সেটাও ভালো অনেক, আমিও একটা কিনবো ইনশাল্লাহ। তো যাদের কোরবানির কেনার ইচ্ছা আছে, কাঠেরটা আমি ইউজ করিনি, বাট অনেকেই বলেছেন ভালো, সেই হিসেবে কাঠেরটা কিনবো, আপনারাও যদি ইচ্ছা থাকে কিনতে পারেন। তো আর এমনিতে আমার কালকের রুটি বানানোর ব্লগটি সবারই ভালো লেগেছে। তো যাই হোক, এই যে ডালটা আমি আরেক পাতিলে একটু না ঢেলে একটু ব্লগ দিয়ে তারপরে একটু বাগার দিয়ে নিয়েছি। তো এখন আমার হাজব্যান্ড ও ভর্তাটা বানাচ্ছে। তো পুরুষদের হাতের ভর্তা খেতে খুবই ভালো লাগে, ভর্তা রান্না যেটাই ওরা রান্না করে মাঝে মধ্যে, আসলে পুরুষদের হাতের রান্নাগুলো কিন্তু অনেক ইয়েমি হয়। তো আমি ভর্তাটা ও যখন থাকে, একটু ফ্রি থাকে, আমি ওকে দিয়েই করাই, কারণ খেতে ভালো লাগে আর ও করে, মানে ভর্তাটা করতে ও পছন্দ করে। তো এই জন্য ওর সামনে এনে দিই সব কিছু, ও বসে একটু বানিয়ে নেয়। তো আমি আমিও খাবো, আমরা দুজনেই, বাসায় কেউ নেই। তো আজকেও একটা পুডিং বানিয়েছি, তো এটা সেটাও সামনে রেখেছি, খাওয়ার পরে হয়তো একটু মিষ্টি মুখ করবে, রাসুলের সুন্নতটাও পালন হবে, খাওয়াও হবে, মুখে ঝালটাও যাবে, এই জন্যই। তো ভাটিতে ঢেলে নিচ্ছি আমরা দুজন এখন ভাত ডাল আলুর ভর্তা, আজকের খাবার দুপুরের। আসলে গোস্ত মাছ মাংস এগুলো খেতে খেতে অনেক সময় একটু ব্রেক দেওয়া লাগে, সেজন্যই আসলে। তো খেতে আসলে বাঙালির ভাত ডাল আলুর ভর্তাটা অনেক, মাছ মাংসের চেয়ে অনেক প্রিয় এটা আমাদের সবারই। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রাইসের পানিটা মানে একটু হিসেব করে দিলেই কিন্তু রাইসটা অনেক ভালো ঝরঝরা হয়, ভালো হয়। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার নতুন ব্লগের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।